হাজরিন, একজন নেককার মানুষ যখন মারা যায় তার কবরের ভিতরে 10টা নিয়ামত সে ভোগ করে। এক নাম্বার হলো, তাকে যখন প্রশ্ন করা হয় সেই সকল প্রশ্নের উত্তর সে সুন্দরভাবে কি করতে পারে, উত্তর দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এটা হলো কবরের এক নাম্বার নিয়ামত। দ্বিতীয় নাম্বার হলো, যখন একজন মানুষ প্রশ্নের উত্তর দেয় তখন আল্লাহ তাআলা বলে আল সাদাক আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ওয়া আল বিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরিধান করে দাও, বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার, ওয়া আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, তার বিছানাটা জান্নাতের বিছানা করে দাও, বলেন না সুবহানাল্লাহ। চার নাম্বার নিয়ামত হচ্ছে, একজন নেককার মানুষ যখন মারা যায় তখন বলা হয় জান্নাতের দরদার সাথে তার কবরের সাথে সম্পর্ক করে দিতে, যাতে জান্নাতের খুশবুগুলো এসে তার কবরকে একেবারে গ্রাণযুক্ত করে দিতে পারে, এবং কি কবরের ভিতরে যেন সে সুগ্রাণ পেতে পারে। এই জন্য বলা হয় জান্নাতের সাথে কবরের সাথে একটা দরজা ফিট করে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলা হয়, বলেন না সুবহানাল্লাহ। এরপরে পাঁচ নাম্বার নিয়ামত হচ্ছে, একজন নেককার মানুষ যখন কবরস্থ হয় তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন মাদ্দ বসারিহি, তার কবরকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও, বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাত নাম্বার হলো, একটা লোক যখন নেককার মানুষকে কবরস্থ করা হয় সুন্দর চেহারা বিশিষ্ট একটা লোক আসে, তখন নেককার লোকটা তাকে জিজ্ঞেস করে মান আনতা, তুমি কে? তখন সে বলে আনা আমালুকা সলে, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার হজ, আমি তোমার নেকামল, সুবহানাল্লাহ, বলেন না। তখন ওই লোকটা এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আট নাম্বার হলো, তার কবরকে নূর দ্বারা আলোকিত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে নয় নাম্বার পুরস্কার হচ্ছে নাউম কা নাউমিল আরুস, একজন মানুষ যখন কবরের ভিতরে নেককার মানুষ যখন তাকে রেখে আসা হবে তখন আল্লাহ তাকে বলে নাউম কা নাউমিল আরুস, একজন নববধূকে নিয়ে যখন একটা যখন স্বামী স্ত্রী যখন বাসর ঘরের ভিতরে আরামে ঘুমায় ওইভাবে তুমি ঘুমাতে থাকো, বলেন সুবহানাল্লাহ। তখন কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহা ফুৎকার দিবে তখন সে বলবে, নেককার লোকটা বলবে, আমাকে কে জাগ্রত করলো ঘুম থেকে, আমার ঘুম তো এখনো পরিপূর্ণ হয় নাই, সুবহানাল্লাহ, বলেন না। তখন সে বলবে ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম্বার কাদিনা, তখন ফেরেশতারা বলবে হাজা মা ওয়াদার রহমান, এটা হলো আল্লাহর ওয়াদা, তোমাকে এই কবর থেকে যদি না উঠানো হয় আজকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তুমি জান্নাত কিভাবে পাবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে দশ নাম্বার পুরস্কার হচ্ছে, সকাল সন্ধ্যা তাকে বলা হবে হাজা মাক আদুকা হাত্তা ইয়াবা আসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, ও নেককার মানুষ, দুনিয়ার ভিতরে তো রাত্রে তুমি ঘুমাইতে পারো নাই, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একটু ঘুমাই উঠে গেছো, দুনিয়াতে তো তুমি ঠিক মতো তুমি হালাল খাদ্য খাওয়ার জন্য হারাম খাদ্য খাও নাই, আজকে তুমি কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত তুমি এখানে আরামে ঘুমাইতে থাকো, বলেন সুবহানাল্লাহ। এই দশটা নিয়ামত সে ভোগ করবে।